সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গেমিং মিটার। আজকে আমরা হলো গিয়ে আমাদের যে পুরনো যে স্কেলিটন ফার্মটা আছে এটাকে আমরা আপডেট করে নেব। তা আপডেট বলতে কী বোঝায় দেখো, এখান যদি আমি এখন দাঁড়াই এবং এখান দাঁড়ায় যদি ওদেরকে মারার জন্য অপেক্ষা করি তো আস্তে ওরা দাঁড়াও। আমার কাছে শর্টটা কিন্তু খুবই পাওয়ারফুল, আমার শর্টটা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এটা কিন্তু শার্পনেস 3 আছে অলরেডি, আর তার উপর ডায়মন্ড শর্ট। দেখো ওদের একটা হিতে তো মরছি না, তিনটা হিট লাগছে, তারপর ওই যে আরও অনেকগুলো আছে, তো এদের একসাথে যখন অনেকগুলো জমবে তখন অনেকগুলো আরও অনেকগুলো হিট লাগবে, তো এত হিট দিয়ে মারতে গেলে তো অনেক সময় আমাদের ওয়েস্ট হয়ে যায়। তো আমরা এখন এটাকে কী করবো, এমন একটা সিস্টেম তৈরি করবো যাতে মনে করো এটা এক হিটে মরে যায়। তো এটার জন্য কী করতে হবে, তোমাদের এই জায়গায় একটা সিস্টেম করতে হবে। সিস্টেমটা হবে কিছুটা এরকম, নিচে একটা সোল স্যান্ড ব্লক দেবো, তারপর পুরোটাকে পানি দিয়ে মানে করো ই করে দেবো, তারপর এটা উপরে যাবে, উপরে চলে যাবে, উপরে চলে আবার নিচে পড়বে, কিন্তু নিচে পড়ার সময় আমরা কিছু দেবো না, ওটা পড়বে আর ড্যামেজ খাবে, আর এটা হলে গিয়ে ফুল ড্যামেজ থাকবে, তখন মনে করো এক হিটে মরে যাবে, যতগুলো জমে আছে সবগুলো এক হিটে এরকম মরে যাবে। প্রায় 14-15 হিট লাগছে সবগুলোকে মারতে, আর ওই টাইমে সবগুলো জাস্ট এক হিটে মরে যাবে। তো এর জন্য আমাদের প্রথমে লাগবে হলো গিয়ে সোল স্যান্ড। তো সোল স্যান্ড তোমরা মূলত নেদারে পাবা, নেদারে যে জায়গায় আছে সোল স্যান্ড নিয়ে আসবা। আর কেল্প লাগবে, কেল্প পাবা হলে গিয়ে তুমি হলে গিয়ে নদীতে সাগরে যে জায়গায় পাও। সবার প্রথমে আমাদের যেটা করতে হবে এই যে স্কেলিটন আসার জায়গাটাকে ব্লক করে দিব, পানিটাও নিয়ে নিই আমরা। তো দেখতে তো পারলে পানিটা এই পর্যন্ত, এই ব্লক পর্যন্ত আসে। তো আমাদের এই পর্যায়ে আমরা যে সোল স্যান্ডের যে কাজটা করব, সোল স্যান্ড যে ওইটা এই পর থেকে দিতে হবে, মানে এই জায়গা থেকে। তো এটা মূলত নিচের ব্লকে দেওয়া লাগবে এই জায়গায়, এরপর হলো কি এই জায়গায় লাগবে সোল স্যান্ডটা। যেখানে গ্লাস দিয়ে দিই দেখতে সুন্দর দেখা যায়। এই জায়গায় হবে যে একটা সাইনবোর্ড, হ্যাঁ তো ঠিকই আছে, তো সাইনবোর্ড লাগবে এখানে দুইটা, এই জায়গায় লাগাই দিলাম সাইনবোর্ড। কিছু ব্লক দিয়ে দিই যেন ড্যামেজ না খাই। তো এখানের কোঅর্ডিনেটটা দেখি কত, তো 50 আর 231। তো এই ব্লকটা, এই যে এই ব্লকটা হলো কি 50 বাই 231। তো এই ব্লকে খোঁজা শুরু করি। তার সে সিম্পল ট্রিক্স ইউজ করি বেটার। তো এই সাইডে গ্লাস লাগাই দিই, একটা কেল্প লাগাই দিচ্ছে আমি। পুরোটাই দিয়ে দিলাম, জানি না কত ব্লক পর্যন্ত উঠবে, একদম পুরোটাই দিয়ে দিলাম। তো এখান থেকে মোট 22 ব্লক উপরে যাবে। তো আসে এটা দেখো কি হলো, এখন এই জায়গায় এই বরাবর এসে পড়বে, তো এর উপরে একটা হপার দিতে হবে। এখন এটার কোঅর্ডিনেটটা দেখি কয় ব্লক, এটা এই বরাবর পড়বে। তো এখান থেকে 22 ব্লক উপরে ওয়াই লেভেল হলো গিয়া, হ্যাঁ যে জায়গা দিয়ে উঠতেছে, তারপর মাঝখানে 1 ব্লক 2 ব্লক গ্যাপ রেখে তারপরের ব্লকে এটা পড়বে। তো মাঝখানে 2 ব্লক গ্যাপ রেখে এই জায়গায় পরের ব্লকে 63টি আসি, সমস্যা নাই। তো হ্যাঁ এইদিকে এটা মাইন করছি ফা, দেখো কী করি। এই জায়গায় 2 ব্লক পানি, ব্লক দিয়ে তো পানি সরাই দিছি, তো এরপর জাস্ট উপরের ব্লক একটা দিলাম। এখন যদি আমি এটারে ভাঙ্গে দিই দেখো সোল স্যান্ড কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন কি হবে, আমি যদি মনে করো এই জায়গায় যে বাকেট অফ ওয়াটারটা আছে এটাকে যদি এই জায়গায় প্লেস করি, তো এখন ওই জায়গা দিয়ে স্কেলিটন পড়বে। তো স্কেলিটন পরে এই জায়গায় আসবে, আসে তারপর এই জায়গায় হলে গিয়ে নিচে চলে যাবে, ধাক্কা খাবে ধাক্কা খাবে। এই জায়গায় হলে গিয়ে পানিটা স্থির হয়ে আসে, কারণ এই জায়গায় তো পানির একটা কানেকশন দিতে হবে, এর জন্য একটা স্থির হয়ে আসে। তো এই জায়গায় যখন অন্য একটা স্কেলিটন আসবে এই জায়গায়, তো ওইটার ধাক্কা এটা আবার উপরে উঠে যাবে এরকমের, একসাথে 2-3টা স্কেলিটন আসবে আর ওটার ধাক্কা খেয়ে আবার এটার উপরে উঠে যাবে। এই জায়গায় আসছি, এই বরাবর খুঁড়তে হবে, এই সাইডে দিয়ে দিই। এখন এই জায়গায় পানি দিয়ে দিই, হ্যাঁ আসতেছে না এই জায়গায়, তো এই বরাবর খোঁদা শুরু করি।
রং, আমি এই ব্লগে খুঁজছি, যাক সমস্যা নেই। হপারটাকে এই জায়গায় কানেক্ট করে নিতে হয়ে যায় হপারের উপরে একটা স্ল্যাব দিয়ে। ওকে, নাও এটাকে আটকে দিলে আমি, এক দুই। আগুন ধরে কেন, মরে কেন? এই জায়গায় 23 ব্লক হয়ে গেছে মনে হয়, এর জন্য মরে যায়। প্রেয়ারটা দিয়ে দিলেই তো হলো, তো এখন হওয়ার কথা। তোরটাকে ভেঙে দেখি। ওকে, নাও তো হওয়ার কথা। তো এই যে এবার অনেকগুলো জমছে, তো এবার মারি দেখি কতগুলো লাগে। একবারিতে অনেকগুলো মরে যাইতেছে, লাগলেও যেগুলো আর্মার পরা থাকে ওগুলো হলে গিয়ে এক হিটে মরে না, ওগুলোর 2 হিট লাগে কিন্তু তারপরও এক হিটে মরে যায় সবগুলো, বেশিরভাগটাই এক হিটে মরে যায়। মানে আগের থেকে এটা অনেক ফাস্ট, আগে প্রায় 14-15 বার মারা লাগছিল, তো এখন দেখুন এক হিটেই মরে যাবে সব। সুইপিং এজ যদি, এটা তো সুইপিং এজ নেই, যদি সুইপিং এজ লাগানো হয় তাহলে এক হিটে মরে যাবে এটা। তো এই মূলত কীভাবে আপডেট করতে হয় তোমাদের হলো গিয়া ফার্ম, এক্সপি ফার্ম কীভাবে আপডেট করবা এর ভিডিও। তো ভালো লাগলে সাথেই থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাই।